সংবাদবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে কৈয়র অঞ্চলে গুইয়র গ্রামে জেলা পরিষদে 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ রায় ও পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বর্ণালী সাহার সমর্থনে অনুষ্ঠিত হল প্রচার মিছিল ও পথসভা। উড়িষ্যার এক যুবকের কাছে 50,000 টাকা ঘুষ দেওয়ার অপরাধে সিবিআই এর হাতে ধরা পড়ল এসিএলের এইচআরডি বিভাগের এক কর্মী। দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দুলাল প্রামাণিককে গ্রেপ্তারের প্রতিবাদে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তপশিলী জাতি উপজাতি সমাজের পক্ষ থেকে আসানসোলে বিএনআর মোড়ে একটি প্রতীকী পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হল। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলার খণ্ডকোষের কৈয়র অঞ্চলে গুইয়র গ্রামে জেলা পরিষদের 5 নম্বর আসনে প্রার্থী বিশ্বনাথ রায় ও পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বর্ণালী সাহার সমর্থনে অনুষ্ঠিত হল প্রচার মিছিল ও পথসভা। উপস্থিত ছিলেন নবীন বাগ, অপার্থী ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষে কৈয়র অঞ্চলে গুইয়র গ্রামে জেলা পরিষদের 5 নম্বর আসনে প্রার্থী বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক বিশ্বনাথ রায় ও পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বর্ণালী সাহার সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। এদিনের এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন খণ্ডকোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, কার্যকরী সভাপতি শ্যামল দত্ত সহ ব্লক ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দ। কারণ হচ্ছে তৎকালীন যে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, বামফ্রন্ট সরকারের আমলে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত থেকে চালানো হতো লোকাল কমিটির অফিস থেকে, পঞ্চায়েত সমিতি চালানো হতো জোনাল কমিটি অফিস থেকে, আর বর্ধমান জেলা পরিষদ চালানো হতো বর্ধমান জেলা পার্টি অফিস থেকে। ধরুন একজন কুকুরে কামড়িয়েছে, গরিব মানুষ, তার ভ্যাকসিন কি প্রয়োজন আছে, তাড়াতাড়ি প্রয়োজন আছে, তৎকালীন সময়ে যদি প্রধানের কাছে সার্টিফিকেট আনতে যাওয়া হতো, সেই সার্টিফিকেট প্রধানের দেওয়ার ক্ষমতা থাকেনি। আমরা 34টা বছর যদি আমরা পিছিয়ে যাই, আগামী দিনে মামাটি মানুষের সরকারে কি কাজ বাকি আছে, কি কাজ আমরা করতে পারিনি। এদিনের এই মিছিল ও পথসভায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আজকে আমরা পূর্ব বর্ধমান জেলার 5 নম্বর জেলা পরিষদ আসনের কোর গ্রাম পঞ্চায়েতের অধীন গুইর গ্রামে আমরা আমাদের জেলা পরিষদের প্রার্থী বিশ্বনাথ রায় এবং 24 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বর্ণালী সাহাকে নিয়ে আমরা গুইর গ্রামে প্রচার করলাম, মিছিল করলাম এবং মানুষের কাছে আমরা আমাদের মামাটি সরকারের যে উন্নয়ন, সে উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোটের জন্য আবেদন করলাম। আজকে আমরা মিছিল শেষে, প্রচার শেষে আমরা একটা সভা করছি, রাজনৈতিক সভা। আমাদের এখানে উপস্থিত রয়েছেন খণ্ডঘোষ ব্লকের কান্ডারি অভিভাবক, জেলা পরিষদের সদস্য মাননীয় অপার্থিব ইসলাম, উপস্থিত রয়েছেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক সকলের প্রিয় মাননীয় নবীন চন্দ্র বাগ মহাশয় সহ আমাদের জেলা পরিষদের প্রার্থী বিশ্বনাথ রায়, আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী আছি এবং আরও সমস্ত এই কৈয়র গ্রাম পঞ্চায়েতের অলরেডি 12 জন নির্বাচিত প্রার্থী গ্রাম পঞ্চায়েতে এবং 2 জন পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং স্বর্ণালী সাহস ও বিশ্বনাথ রায় সেই মঞ্চে উপস্থিত রয়েছেন। আশ্বাস দিচ্ছি একটাই কারণে, যে দেখুন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যেটা আমাদের এই মামাটি মানুষের সরকার পঞ্চায়েত 2013 সালে ক্ষমতায় এসেছে, তো সেই 2013 সালে পঞ্চায়েত ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ জানে যে আমরা হয়তো বিধবা বা ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছি না, কিন্তু মানে কিছু সরকারের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সেই বার্ধক্য ভাতার তালিকা এবং বিধবা ভাতার তালিকা তৈরি হয়। আপনারা জানেন যে সোশিও ইকোনমিক সার্ভে যে তালিকা, অর্থাৎ আর্থসামাজিক নিরীক্ষা, যেটা 2011 সালে হয়েছিল,
তার তালিকা কিন্তু আমাদের যে বর্তমান সরকার যারা পঞ্চায়েত পরিচালনা আছেন, যেমন আমি একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলাম, সবাই গ্রাম পঞ্চায়েত, কিন্তু এই বর্তমানে এই সময়ে আমাদের হাতে এসেছে সেখানে যে অপেক্ষমান তালিকা আছে। আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা যেটা বর্তমানে চলছে সেখানে যে প্রায়োরিটি লিস্ট অর্থাৎ অপেক্ষমান তালিকা যেমন তেমন ভারী পাচ্ছে, তেমনই এই গ্রামের মানুষ সকলেই জানেন না যে তার একটা অপেক্ষমান তালিকা এই সবেমাত্র পঞ্চায়েতগুলোর কাছে এসেছে, তার মধ্যেই নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট ঘোষণা করলেন। তাই আমরা সেই তালিকা ধরে এখন কাজ করতে পারিনি। আগামী দিনে সেই তালিকায় আমরা যারা দেখেছি যে সমস্ত মানুষ প্রকৃত হকদার, যে সোশিও ইকোনমিক সার্ভে হয়েছে সেখানে কিন্তু সব হকদার মানুষের নাম আছে। এই পঞ্চায়েত নির্বাচনের পর যে নির্বাচনী বিধি, সেই নির্বাচনী বিধি উঠে গেলে আমরা সেই সমস্ত মানুষদেরকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই যে বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি সেই মানুষগুলো গ্রামের মানুষ জানে না এবং সরকারি আধিকারিকরাও জানত না, যে অদ্ভুতভাবে 2-3 বছর সেই কাজটা কিন্তু বন্ধ ছিল, সেটা সরকারি এই যে আর্থসামাজিক নিরীক্ষ থেকে অপেক্ষমান তালিকা, সেই তালিকা না আসার জন্য। আজকে সেই তালিকা যখন আমরা হাতে পেলাম, নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে, তাই সেই মানুষগুলোর হাতে আমরা এই ভাতার কাগজ। উপস্থিত বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন, পাশাপাশি বিরোধী দলগুলির অপপ্রচার ও কুৎসারও জবাব দেন। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পুনরহাট খোলার ময়দানে বিজেপির নেতা মুকুল রায় একটি নির্বাচনী জনসভা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুকুল দা, আজকে হাইকোর্ট নির্বাচন কমিশন তীব্র ভর্ৎসনা করেছে এবং রায়দান স্থগিত করে দিয়েছে, তো এই ব্যাপারে আপনারা কি বলবেন? প্রথম কথা, নির্বাচন কমিশন যে আছে এটা তো মনে হচ্ছে না। এখন তো নির্বাচন কমিশন অমরেন্দ্রনাথ সিং মনে না মমতা ব্যানার্জি বোঝে যাচ্ছে, মমতা ব্যানার্জি তো এখন নির্বাচন কমিশনের ভূমিকায় কাজ করছে। সুতরাং স্বাভাবিকভাবে এটা নির্বাচন হচ্ছে না, ছেলে খেলা হচ্ছে। আজও আমি জানি না 14 তারিখে ভোট হবে কি হবে না, আমাদের প্রস্তুতি রয়েছে বলছে টেন্টেটিভলি, এরকম একটা দাঁড়িয়ে নির্বাচন কমিশন আমাদের ফেলে রেখে দিয়েছে। আমরা যে কোনো দিন ভোট হবে তার জন্য তৈরি এবং প্রস্তুত, আমরা ভোটের রায়ের অপেক্ষায় আছি, কিন্তু আমরা নির্বাচন থেকে পিছিয়ে যাচ্ছি না, পালিয়ে যাচ্ছি না, আমরা নির্বাচন করতে চাই এবং নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বাংলায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ভারতবর্ষের মানুষের 21টা রাজ্যের মানুষ আজকে ক্ষমতায় বসিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইন্দিরা গান্ধী আমলে 19টা রাজ্য ছিল, নরেন্দ্র মোদী 21টা রাজ্যে ক্ষমতায় বসিয়েছে। অতএব আমি আপনি কি বললাম তাতে কিছু এসে যায়? আচ্ছা, গতকাল 2 দিন আগে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী দেখা করেছেন, সিপিএম এবং কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস বলেছে যে সিটিং করতে গিয়েছিল না, ফেডারেল স্ট্রাকচারে মমতা ব্যানার্জি ফেডারেল স্ট্রাকচারে গিয়ে দেখা করেছে। তো মমতা ব্যানার্জি এককভাবে যে দেখা করার চেষ্টা করেছিল নরেন্দ্র মোদীর সাথে, সেই দেখা উনি পাননি, নরেন্দ্র মোদী তার সাথে দেখা করেন। বিপদের আশঙ্কা, ভবিষ্যতে বিপদের আশঙ্কা রয়েছে, এই আশঙ্কাতে দেখা করতে গেছে এবং সারদা নারদা তদন্ত স্টপ করা হয়েছে। আমি আবার বলছি, তদন্ত তদন্তের গতিতে চলবে, মমতা আপ্রাণ চেষ্টা করছে মোদীজির সাথে দেখা করার, কিন্তু দেখা উনি পাননি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের রিপোর্ট আনন্দবার্তা। উড়িষ্যার এক যুবকের কাছে 50,000 টাকা ঘুষ নেওয়ার অপরাধে সিবিআই এর হাতে ধরা পড়ল ইসিএলের এইচআরডি বিভাগের এক কর্মী। আসানসোলের আদালতে তাকে পেশ করা হলে বিচারক 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উড়িষ্যার এক যুবকের কাছে 50,000 টাকা ঘুষ নেওয়ার অপরাধে পশ্চিম বর্ধমানের আসানসোলে সিবিআই এর হাতে ধরা পড়ল ইসিএলের এইচআরডি বিভাগের এক কর্মী। ধৃতের নাম সন্দীপ সাধু। জানা যায়, ইসিএলের এইচআরডি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি নেওয়ার জন্য ওই যুবকের কাছে ঘুষ চেয়েছিলেন সন্দীপ সাধু। ওই যুবক বিষয়টি সিবিআইকে জানান। এদের ঘুষের টাকা নিতে গিয়ে হাতে নাতে সিবিআইয়ের হাতে ধরা পড়ে যায় সন্দীপ সাধু। এদিন তাকে আসানসোল আদালতে পেশ করা হয়।
গতকাল সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা সঞ্জীব সাধু বলে ইসিএল এর একজন একজন স্টাফকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে 120B ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 8 পিসি অ্যাক্টের অ্যাবেটমেন্ট আর কনস্পিরেসির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ করেছিলেন অজয় কুমার মানিকা বলে একজন, তার মেন অভিযোগ ছিল তিনি ইসিএলএ একটি অ্যাপ্রেন্টিস হিসাবে পোস্টের জন্য ইন্টারভিউয়ে কল পেয়েছিলেন। তার কাছ থেকে মানিক কুমার ভুঁইয়া বলে একজন 70,000 টাকা ঘুষ ডিমান্ড করেছিল, যেহেতু তিনি ইসিএলএ জিএমএর পিএ এবং তিনি বলেছিলেন তিনি তাকে চাকরি পেতে সাহায্য করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সঞ্জীব সাধুকে সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা গ্রেফতার করে এবং তার টেবিল থেকে 50,000 টাকা উদ্ধার করে, যেটা তিনি অভিযোগকারীর কাছ থেকে ঘুষ হিসাবে নিয়েছিলেন বা নিতে সাহায্য করেছিলেন। আজকে তাকে আদালতে সিবিআই আধিকারিকরা পাঠান এবং সেখানে তার জামিনের জন্য আবেদন করা হয়। বিচারক সব কিছু শুনে তাকে 10 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন। অন্য আরেকজন যে অভিযোগকারী তিনি এখনও গ্রেপ্তার হননি। কী নাম তিনি? তার নাম মানিক কুমার ভুঁইয়া। বিচারক সমস্ত দিক বিবেচনা করে তাকে 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দুলাল প্রামাণিককে গ্রেপ্তারের প্রতিবাদে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ উপস্থিত হয়ে আলোচনার পর অবরোধ উঠে যায়। মিথ্যে মামলায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার 3 নম্বর ধলপাড়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দুলাল প্রামাণিককে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হিলির ত্রিমোহিনী এলাকায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভকারীদের দাবি, অন্যায়ভাবে দুলাল প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে ছেড়ে দেওয়া হোক। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। রাজনৈতিক মহলের ধারণা, দলের অন্তর্কলহের ফলে দুলাল প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেন। আমার কিন্তু কাকা হয়, আমি ছিলাম, মনে ছিল। এবার অ্যাপ যায় গাড়ি, 3টা গাড়ি খাড়া করে ধরাং করে বাড়ি ঢুকলো, বললাম যে আপনাকে বড়বাবু ডাকলো। আমি যাই বললাম কেন, ওদের বড়বাবুর সঙ্গে একটু আলাপ আছে, ঠিক আছে যান, কালকে 3টার পরে ধরে নিয়ে যায় যাক। তারপরে আমি তো অন্যান্য বলছি যে আসবে আসবে আসবে, গ্রামের লোক কিন্তু পাগল হয়ে গেল। আমি একটা ভ্যাস্তাকে দিয়ে পাঠালাম, যাও তো কী করতেছে। সন্ধ্যাবেলা যাই দেখছে যে ওকে হাজিতে ঢুকানো হলো, যার সঙ্গে ভালো লোকে ঢুকানো হলো, তাহলে তো আমি যেতে পারবো না, আমি গেলে তো আমাকে ঢুকাতে পারে, কি কারণ কিছু বুঝলাম না। যে আমি এখন করছি যেই জনগণ নিয়ে যদি আমি থানাতে যাই আমাকেও ঢুকাই দিতে পারে। প্রশাসনের উপরে আমার বিশ্বাস হারে গেল, যে প্রশাসন কিচ্ছু বলে না। প্রশাসন আমার জনগণের সকলের, ইঙ্গিত 5 বছরের নেতা, আর প্রশাসন হলো যুগ যুগের জন্য জনগণের নেতা। তাহলে এইবার উনি প্রশাসনকে আমি বলছি আমি গেলে আমাকে ধরাই দেবে। জনগণ কান্নাকাটি, কাল থেকে খাওয়া নাই দাওয়া নাই, কেন ধরা হলো, এটাই আমাদের আবেদন, আর অন্য কিচ্ছু নাই। যদি এফআই থাকে, কোনো যে কোনো কমপ্লেন থাকে সেটা আমরা ঠিক জানে নেব, তাহলে আমার আমাদের কোনো আবেদন নাই। কমপ্লেন আছে ঠিক আছে, তার দরকার তাদের পার্টি অফিসে বসুক, অঞ্চলে বসুক, থানাতে বসুক, ফয়সালা করুক, আমি উঠাই নিয়ে চলে যাব। আমি ওটা কিচ্ছু বলবো না, রাজনীতি না কি, প্রশাসনের কি শত্রু, আর আরেকজন আর কি, এটা প্রশাসনেরই শত্রুতা আমি ভাবছি। কারণ নেতা হলে এখানে একটা অঞ্চলের প্রধান আমাদের সামনে আসতে পারে না, পঞ্চায়েতের একটা নেতা আছে তিনিও আসতে পারে না, তাদের আমি কারো দোষ দিতে যাব না। প্রশাসন কেন উঠালো আমি এটাই জানতে চাই। আমরা এখানে জীবনটা দিয়ে দেবো, আমরা এখানে জীবনটা তো কাল থেকে ভাত খাওয়া নাই, আজ থেকে নাই, বউবাজি সকলে নিয়ে আসি, আরো থাকতে হয় থাকবো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। তপশিলী জাতি উপজাতি সমাজের পক্ষ থেকে আসানসোলে বিএনআর মোড়ে একটি প্রতীকী পথ অবরোধে কর্মসূচি অনুষ্ঠিত হলো। অবরোধের ফলে সৃষ্টি হয় যানজটের, পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিএনআর মোড়ে একটি প্রতীকী পথ অবরোধের কর্মসূচি নেওয়া হয় তপশিলী জাতি উপজাতি সমাজের পক্ষ থেকে।
গত 20 মার্চ মহামান্য সুপ্রিম কোর্ট SC/ST অ্যাক্ট সংশোধন সম্পর্কিত যে রায় দেন তারই প্রতিবাদে এই পথ অবরোধ কর্মসূচি। আরে বাইঠো SC/ST ঐক্য ফোরামের থেকে আমরা দলিত বিরোধী যে অ্যাট্রোসিটি অ্যাক্টের আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করলাম, রোড অবরোধ করলাম। হ্যাঁ, আপনারা জানেন যে 20 মার্চ 2018 সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে SC/ST যে অ্যাট্রোসিটি অ্যাক্ট সেই আইনটাকে লঘু করার জন্য, হালকা করার জন্য, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করলাম। জয়েন্ট অ্যাকশন ফোরাম কমিটি থেকে সবাই সব আমার সব SC/ST সব ঐক্য জিন্দাবাদ। বেলা 12:30 নাগাদ শহরের ব্যস্ততম রাস্তা অবরোধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এদিনই তপশিলি জাতি ও উপজাতির সমাজের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে মহকুমা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়ার কোশি গ্রামে একটি বেসরকারি স্কুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ করলো ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ। অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন কাটোয়ার বিধায়ক। পূর্ব বর্ধমানের কাটোয়ার কোশি গ্রামে একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ করলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ। স্কুলে পড়ো বেটা? সেন্ট জোসেফ মিডিয়াম স্কুল। তাই স্কুলটা কেমন লাগে তোমার? ফাদার কেমন? খুব ভয় লাগে? আচ্ছা আচ্ছা। তোমার স্কুলে দিদিমণিরা টিচাররা কেমন? সবাই ভালো? তোমাকে ভালোবাসে তো? মাধ্যমিক পড়ে না তো এখন? আর একবার পড়ে। এখনো মাধ্যমিক পড়ে? আচ্ছা আচ্ছা। কী কী মাধ্যমিক পড়ে গো? আমার ক্লাস টিচার। কী নাম? অভিষিক্তা মিস। অভিষিক্তা মিস, অভিষিক্তা গোমস নাকি? কী নাম? অভিষিক্তা মিস। অভিষিক্তা মিস মাধ্যম করে? আচ্ছা, উনিও মাধ্যম করতেন কিন্তু কেটে তাই এখনো মারেন না বকেন? আচ্ছা আচ্ছা, মারতেন খুব নাকি আগে? আর এই অভিষিক্তা মিস কি মারেন এখনো? তাদের অভিযোগ, বিদ্যালয়ের কর্তৃপক্ষ অস্বাভাবিকভাবে ফি বৃদ্ধি করেছেন, এছাড়া বাতিল হওয়া বাসে স্কুল ছাত্রছাত্রীদের পরিবহনের ব্যবস্থা করা, স্কুলের ভেতরের পুকুর বুঝিয়ে দেওয়া, নির্ধারিত দোকান থেকে স্কুলের ড্রেস কিনতে বাধ্য করা হচ্ছে, এই ব্যাপারে তারা আন্দোলনে নেমেছেন। চন্দনা টেলার, যিনি দোকান থেকে স্কুল ড্রেস নিতে হবে উনি লোগো দেবেন স্কুল এই শার্টের মধ্যে,
আর উনি ইচ্ছা মতন দাম নেন। কোথায় এটা? চন্দনা টেলার কাটোয়া স্টেট ব্যাংক এর নিচে। আচ্ছা, কিছুদিন আগে একটা জামা পরালাম, উনি বললেন কি এখন লোগো নাই, আপনি কোন অসুবিধা হবে না, আমি হেডমাস্টারের সঙ্গে আমার কথা হয়ে আছে, ফাদারের সঙ্গে, এই লোগো ব্যাপারে কিছুই বলবে না। আচ্ছা, তাহলে আমি এটাই বুঝতে পারছি কি স্কুলের সময় প্যাক্ট আছেন উনি চন্দনা টেলার। অভিযোগ এই কি গত বছর থেকে এবার অনেক ফি বাড়িয়ে দিয়েছে। সেটা কতটা? তারপরে বাসে জায়গা থাকছে না, ওর মধ্যে যে বাসে যাচ্ছেন ওই বাসে আবার মিসরাও যাচ্ছেন, আস্তে আস্তে ওটাকে ছোট করা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। স্টুডেন্টদেরকে কোন ইংলিশ শেখানোই হয় না, সবই তো বাংলাতে বলছে। আচ্ছা, আর এদিকে ক্লাস কোনোদিন হয় না, হয় না। তারপরে কি বলে ল্যাবের কোনোদিন হয় না। আচ্ছা, ল্যাবের চার্জ নিচ্ছেন, ইলেকট্রিক বিল নিচ্ছেন 700 টাকা প্রতি মাসে, ওটা আলাদা আলাদা খাতাগুলো দেখানো, কপি দেখানো, কি কি লিখেছে ওগুলো দেখানো হচ্ছে না, দেখানো হয় না, পরীক্ষার খাতা আপনাদের দেখানো হয় না, পরীক্ষা লিখেছে না। মানে তার জন্য উনি বলছে কি কপি দেখতে গেলে 100 টাকা করে লাগে, পয়সা লাগবে। খবর বেরিয়েছিল যে কি 6 বছরের বাচ্চাকে ওইখানে আটকে রেখে মারধর করা হয়েছিল, কি সঠিক কোন টিচার দ্বারা? হ্যাঁ, এটা সঠিক, এটা আমি যতদূর জানি সঠিক। তার কারণ সেই গার্জেন তার ছেলেকে মারার পর স্কুলে গেছিলেন, এবং স্কুলে যখন উনি যান ওনাকে স্কুল তো মানে ওনার কথা তো শোনেনি, ওনার ছেলেকে যে মারা হয়েছে এই ব্যাপারে শোনাও হয়নি, বরং উল্টে বলা হয়েছে তোমার ছেলে বদমাস বলে স্কুলে ওনাকে মানে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, উনি সেই আমার তো মনে হয় যে বেআইনি ফি নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে স্কুলের গতবারের যে ডায়েরি ছিল তাতে স্কুল বলেছিল যে ইয়ারলি 10% যে অ্যানুয়াল ফিস বৃদ্ধি পাবে। ভাইরাস দেখা যাচ্ছে যে স্কুল এখন 10%-এর বদলে এবছর প্রায় 110% ওরা বেড়েছে, এখন সে কারণে এটা যে ইলিগাল এটা অবশ্যই এই ব্যাপারে কোনো ব্যাপার নেই। এবং আমাদের আমরা এই ব্যাপারে এসডিওকে জানানো হয়েছিল, এবং স্কুলও আমরা গার্জেনকে মানে আমাদের গার্জেনরা সব ফাদারকে ঘিরেছিলাম, কিন্তু ফাদার আশ্বাস দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তা কোনো রিডিউস কিছু করেনি, মানে ফিস কিছু কমায়নি, কিন্তু ওরা ইয়ে করেছে। আচ্ছা, স্কুলে কি বাতিল বাস দিয়ে ছাত্রছাত্রী পরিবহন করা হচ্ছে, এরকম কোনো খবর আপনার কাছে আছে? খবর মানে আমাদের যতদূর জানা আছে যে বাসের সঙ্গে স্কুলে কোনো এগ্রিমেন্ট হয়নি, তো আমি যতদূর জানি। আর হচ্ছে যে বাসগুলো চলে তাদের অনেক বাসেরই কাগজপত্র সঠিক নেই, তাদের হয় ইন্স্যুরেন্স নেই বা ইন্স্যুরেন্স ফেল বা আদার্স ফিল নিয়ে সার্টিফিকেট নেই, এরকম অনেকই অনেকেরই আছে। কিন্তু পজিটিভ একটা বাস তো অ্যাক্সিডেন্ট করলো পড়ানোর পান্ত দোকানে, আপনি জানেন কিছু কি? হ্যাঁ, সকালে যদিও আমি ওই বাসে আমার ছেলে যায় না, কিন্তু তবুও আমি যতদূর জানি ততদূর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবং আপনি বলতে চাইছেন যে বাসগুলো সত্যি অবস্থা খুব দুরবস্থা, তাই তো? দুরবস্থা, এবং আনফিট গাড়িগুলোকে চালানো হচ্ছে, এবং সেগুলোর কোনো ইন্স্যুরেন্স নেই। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ছেলেগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা, আমাদের গার্জেনদের সব চিন্তা ভাবনা আছে। যেগুলো একটা বাংলা মিডিয়ামের টিচার রিক্রুট করা হয়েছে, কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ইংলিশ মিডিয়ামের বিরুদ্ধে, ইনজাংশন করা হয়েছিল এবং ইলিগাল ভাবে রিক্রুট করার জন্য মামলা করা হয়েছিল। আচ্ছা, কে করেছেন এই কেসটি? না, করেছেন সীতা চট্টোপাধ্যায়, উনি একজন স্কুলের গার্জেন ছিলেন। হ্যাঁ,
দরখাস্তকারী ছিলেন, উনি একজন টিচার হিসাবে উনি দরখাস্ত করেছিলেন স্কুলে, কিন্তু ওনাকে ইলিগাল ভাবে মানে ওনার দরখাস্ত বা ওনার সবকিছু বাতিল করে দেওয়া হয়েছে এবং স্কুল বাংলা মিডিয়ামের টিচার রিক্রুট করেছে ইংলিশ মিডিয়ামে বিজ্ঞাপন দেওয়া সত্ত্বেও, এবং এই ব্যাপারে কাটোয়া দেওয়ানি দ্বিতীয় আদালত সিভিল জজ জুনিয়র ডিভিশন দ্বিতীয় আদালত স্কুলের এই স্কুলের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তিনি সেই মামলাতে বর্তমানে ইনজাংশন হয়ে আছে, এখন মামলা চলছে। কাটোয়ার স্কুল পরিদর্শক শেখর মণ্ডল জানান, বিষয়টি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মহকুমা শাসক সৌমেন পালকে ব্যাপারটি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে অলরেডি সিনজেসনের প্রিন্সিপাল এবং ওদের যারা কমিটি আছে তারা অলরেডি বসেছিলেন, তারা অলরেডি একটা এনজিও স্যারকে অ্যাসিওর করেছে, এটা নিয়ে ওনারা আবার কোনো ভাবনা চিন্তা করবে। আচ্ছা কিন্তু স্যার, আমার কাছে এই মুহূর্তে একটা গার্জেনের তিনটি গার্জেনের কমপ্লেন আছে আমাদের কাছে, যে ওরা কিন্তু কোনো স্টেপ নেয় যা বৃদ্ধি ছিল সেই বৃদ্ধি অনুযায়ী কিন্তু ফিস নেওয়া হচ্ছে। কিন্তু রিপোর্ট কিন্তু ওরা করে শুধু তাই না, ওদের বক্তব্য যেটা ছিল যে ওদের একটা সেরকম বাস সার্ভিস কিছু নেই, কিন্তু অভিযোগটা যেটা ছিল তাহলে বাস সার্ভিস নেই তাহলে বাসের গায়ে আপনাদের স্কুলের নাম লেখাবে, একদম স্যার এই অভিযোগটা এসেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে ওরা যেটা বলছেন যে ঠিক আছে আপনারা এই অভিযোগটা যে এবং পুলিশের তরফ থেকেও আইসি স্যার ছিলেন, ওসি স্যার কাটোয়া ছিলেন, যেটা যে ওনারা সেটা বিবেচনা করবেন এবং দেখবেন তারা তারা ইউজ করেছেন সেটা দেখবেন এবং সেই অনুযায়ী বাস থেকে তারা নামটা তুলে নেবেন। এই কথা কিন্তু হয়েছে, মানে এটা নিয়ে বসবার কথা না টোটালটাই, কিন্তু যেহেতু একটা এরকম ল অ্যান্ড অর্ডারের প্রবলেম দেখা দিচ্ছে, যদিও স্কুল কর্তৃপক্ষ ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিচ্ছেদ হওয়া প্রথম পক্ষের স্ত্রীর সাথে ফের সম্পর্ক গড়ে ওঠায় প্রতিবাদ করে দ্বিতীয় পক্ষের স্ত্রী। চলছিল পারিবারিক অশান্তি, পথের কাঁটাকে সরাতে ঘুমন্ত অবস্থায় গায়ে আগুন দিয়ে দেয় স্বামী। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। বিচ্ছেদ হওয়া প্রথম পক্ষের স্ত্রীর সাথে ফের সম্পর্ক গড়ে তোলার প্রতিবাদ করে দ্বিতীয় পক্ষের স্ত্রী শেফালি বিবি। সেই নিয়ে চলত পারিবারিক অশান্তি। নতুন সম্পর্কের মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয় পক্ষের স্ত্রী শেফালি বিবি বলে অভিযোগ। পথের কাঁটাকে সরাতে ঘুমন্ত অবস্থায় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী আতাবুক শেখ ও তার পরিবারের বিরুদ্ধে। 27 তারিখের মধ্যে রাত্রিতে মেয়ে খাওয়া দাওয়া করে বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘরে, তারপরে ঘুমন্ত অবস্থায় ও রাত্রি ঠিক 11:30-12:00 দিকে দেখছে যে ঘরে আগুন জ্বলছে, আমার গায়ে আগুন ধরে গেছে। ও বাবার মারে করে চিল্লাতে বাইরে বেরিয়ে চিৎকার করছে, তো কেউ কোথাও নাই, তখন ও জ্বালা যন্ত্রণায় না থাকতে পেরে পাশে একটা গর্ত ছিল ছুটে গিয়ে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরে গ্রামের আশেপাশের গ্রামের মানুষ এসে তুলে নিয়ে এসে দিয়ে হসপিটাল বর্ধমান হসপিটালে ভর্তি করে। ওরা কেউ নেই মেয়ের কাছে, আমরা গিয়ে পৌঁছে এলাম। ডাক্তারবাবু বলছে যে পুড়েছে 90% পুড়ে গিয়েছে, 10% ভালো আছে। তা আপনার মত কি যে আপনার জামাই বা জামাইয়ের বাড়ির লোকজন আগুন ধরিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছে? হ্যাঁ, ওটা জামাই করেছে, জামাই ঘুমন্ত অবস্থাতেই ওই কেরাসিন ছড়িয়ে দিয়ে দেশলাই মেরে দিয়ে বাচ্চাটাকে টেনে নিয়ে বাইরে পালিয়ে গিয়েছে। মেয়ে ঘুমন্ত অবস্থায় উঠে দেখছে যে ঘরে আগুন জ্বলছে, আমার গায়েও আগুন ধরে গিয়েছে। এই মেয়ে তখন ধরেন বাবারে মারে করে বাইরে চিল্লাইতে গিয়ে আবার গিয়ে ওই পাশে পুকুর ছিল, পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। মেয়েকে গায়ে আগুন দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা মেয়ের যখন বিয়ে দিয়েছিলাম ছেলেটা তার আগে বিয়ে হয়েছিল, অন্য জায়গায় বিয়ে করেছিল, তারপরে আমরা বিয়ে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে
শুনলাম, শোনার পরে আমাদেরকে দেখালে ডিভোর্সের কাগজপত্র সমস্ত সব প্রমাণপত্র দেখানোর পরে আমরা সেখানে ছেলে থেকে পছন্দ করলাম, পছন্দ করে বিয়ে শাদী দিলাম। তারপরে এখন ওই ছেলে জামাই মেয়ের সঙ্গে অশান্তি মাঝে মিশেলে করে, আর ওই আগেকার ওই স্ত্রীর সঙ্গে যোগাযোগ করছে, দিয়ে অশান্তিটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই প্রতিবাদ করতে যাওয়ার জন্যই গণ্ডগোল, গণ্ডগোলের জন্যে জামাই দেখছে যে ও অসুবিধা করছে, তার জন্য ওকে গায়ে কেরাসিন ঢেলে দিয়ে রাত্রি 11:30-12টার দিকে আগুন ধরিয়ে দিয়েছে ঘরের ভিতরে। পথ পরিষ্কার করছিল যাতে ওর পুরনো স্ত্রীর সঙ্গে মানে যোগাযোগটা ভালো হয়, তার জন্য এই কাজ করছিল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাল্লার মন্তেশ্বরের রসকরপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসীরা শেফালী বিবিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন শুক্রবার শেফালী বিবি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শেফালী বিবির বাপের বাড়ির লোকজন মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকজন পলাতক। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদহ মহানন্দ নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মালদহ মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার বেলা 2 নাগাদ মালদহ শহরের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীরা নদীতে যখন স্নান করতে যান তখন তারা মৃতদেহটি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠান। দেখছি যে ওই মানে বডিটা মানে এখানকার লোকাল ছেলেটা স্নান করতে এসেছিল ঘাটে, তো পায়ে লেগেছে, লাগা পর দেখা যে হ্যাঁ একটা বডি আছে, তো বডিটাকে এখানে উঠানো হলো। উঠিয়ে সব লোকজন আসলো, লোকজন এসে সব দেখছে, দেখে তো দুনিয়ার লোকজন সব ভিড় করেছে, এখান থেকে ফোন করেছে থানাতে। থানাতে ফোন করার পর অফিসার এসছে, এসে দেখছে যে হ্যাঁ একটা বডি পাওয়া গেছে, বডির কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে, কোনো খোঁজ খবর নয়, এখন কোনো কোনো বাড়ি কোনো গার্জেনও আসেনি, তার জন্য এখানে কিছুক্ষণ ধরে রাখা হয়েছে। সে এখন আর মানে গার্জেন যদি না আসে তাহলে এখন বডিটা এখান থেকে নিয়ে চলে যাবে, এখানে প্রচুর ভিড় লেগে আছে। পুলিশ এসছে। নাম ঠিকানা পাওয়া গেছে? নাম ঠিকানা কোনো কিছু পাওয়া যায়নি, এখনো কোনো খোঁজ খবরও আসে। কোন ঘাটে এটা? এটা রামকৃষ্ণ মিশন ঘাট। কি নাম আপনার? শিবশঙ্কর কুমার। সেটা এখন বাইরে থেকে এসে মানে এখন কোথায় থেকে এখন কেউ ফেলেছে না, ওই নিজে মনে আত্মহত্যা করেছে এখন ঠিক বোঝা যাচ্ছে না। যেহেতু ওর বাড়ির গার্জেন যদি পেয়ে যায় খবর এই রিপোর্টে তারা টিভি অফিসে, তাহলে হয়তো রিপোর্ট মানে বলতে পারবে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই যুবক আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। মালদহ থেকে তুহিন সুব্র আগমানের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকে ইবিদপুরে একটি মসজিদে প্রথম বছর অনুষ্ঠিত হলো জলসা। এলাকায় সংখ্যালঘু মানুষজন এদিনের জলসায় উপস্থিত হন। উপস্থিত বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় উপদেশ দেন। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকে ইবিদপুরের একটি মসজিদে মেহফিল ও জলসা অনুষ্ঠিত হয়। এই জলসা এবছর প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এলাকার সংখ্যালঘু মানুষজন এদিনের এই জলসায় উপস্থিত হন। অনুষ্ঠানের উপস্থিত বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় উপদেশ দেন। আজকে আমাদের একটা মেহফিল জলসা, হ্যাঁ, সোহরাত উপলক্ষে একটা দুয়ার মজলিস। কোথায় হচ্ছে এটা? আমার ইবিদপুরের ওয়াক্তা মসজিদে হচ্ছে। কোথাকার? ইবিদপুর। কোন ব্লকের অন্তর্গত এটা? রায়নার 1। কত বছর ধরে করছেন এই অনুষ্ঠান? এটা এই সবে সেক্রেটারি আমি হওয়ার পর থেকে সবার প্রথম আমি শুরু করেছি। আচ্ছা, কি অনুষ্ঠান হয় এখানে আজকে? আজকে অনুষ্ঠানটা হবে দুয়ার মজলিস। যারা আমাদের পিছনের সমাজের পিছনে পড়ে আছে, নামাজ পড়ে না, কোরআন সম্বন্ধে কিছু জানে না, এই সম্বন্ধে তাদেরকে জানাবার জন্য এই মজলিস। কে কে উপস্থিত আছেন এখানে? 1 আছেন আমার খুব নিকট কাছের লোক, পুরসা মাদ্রাসার সেক্রেটারি শিক্ষক ইয়াসিন ভাই, আর একজন আছেন নূর আলম ভাই। পাশাপাশি অনুষ্ঠানে আগত মানুষদের জন্য রাতের আহারেরও ব্যবস্থা করা হয়। প্রায় 1200 মানুষ এদিন রাতের আহারে অংশগ্রহণ করেন। নেপাল ঘুরুই তিনার আসার কথা আছে, এখন এসে পৌঁছাননি, তো তিনি এসে পৌঁছাবেন। অনেক অনেক ধন্যবাদ নেপাল বাবুকেও যে উনি আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন, এবং এখানকার যিনি ওসি আছেন
তিনিও যোগ দিবেন। এই যে প্রশাসনের মানুষের সঙ্গে মিশাটা, এটা আমি আজ 34 বছর দেখিনি যে মানুষের সাথে সম্পর্ক গড়েছে। আজকে দেখছি যে প্রশাসন যেভাবে সম্পর্ক, যেমন আমার গলসি থানায় বাড়ি পুরসায়, তো আমাদের গলসি থানার বড়বাবুর শ্রী রাকেশ সিং মহাশয় আমার সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, এবং তিনি এলাকার মানুষকে এত শান্ত রেখেছেন এবং তাদের সঙ্গে সম্পর্ক গড়েছেন। যেমন রমজান মাসে আমাদের রোজার ইফতারি পার্টি হয়, অনেক থানার ভেতরে হয়, কিন্তু আমাদের বড়বাবুর একটা বড় গুণ দেখেছি, উনি গ্রামের মধ্যে গিয়ে মুসল্লিদিকে নিয়ে, রোজদারদিকে নিয়ে, তাদেরকে সবাইকে একদম ভাতৃত্বের সঙ্গে গিয়ে একটা আমাদের সবাই একসাথে হয়ে একটা রোজা খোলা, এই দেখলাম প্রশাসনে মানে মানুষের সঙ্গে সম্পর্ক করা। আমাদের অনুষ্ঠানে অনেক হিন্দু ভাইরা আসেন, অফিসাররা আসেন, এমএলএ এমপিরা আসেন, আমাদের খুব খুশি হয় যে আমরা একসাথে মিলে আমরা প্রোগ্রামে থাকি, এটা আমাদের বড় খুশি। যেমন আজকে শুনলাম মুমতাজ ভাই বলছিলেন এখানে প্রোগ্রামে, এখন একটাই বার্তা দিতে চাই যে গোটা বিশ্বে মুসলমানদিকে নিয়ে যেভাবে কুৎসা রটানো হচ্ছে, আমরা চাই যে গোটা পৃথিবীর বুকে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম শান্তির বার্তা দেয়, এটাই বলবো বিশেষ করে, এবং সমস্ত মুসলিম সমাজকে বলবো যে আমরা চাই হিন্দু মুসলিম আমরা যারাই গোটা পৃথিবীর বুকে যারাই বাস করি সবাই আমরা এক জায়গা থেকে এসেছি। সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ওই মসজিদের সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষে কৈয়র অঞ্চলে গুইয়র গ্রামে জেলা পরিষদে 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ রায় ও পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বর্ণালী সাহার সমর্থনে অনুষ্ঠিত হল প্রচার মিছিল ও পথসভা। উড়িষ্যার এক যুবকের কাছে 50,000 টাকা ঘুষ দেওয়ার অপরাধে সিবিআই এর হাতে ধরা পড়ল ইসিএলের এইচআরডি বিভাগের এক কর্মী। দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দুলাল প্রামাণিককে গ্রেপ্তারের প্রতিবাদে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তপশিলী জাতি উপজাতি সমাজের পক্ষ থেকে আসানসোলে বিএনআর মোড়ে একটি প্রতীকী পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।